স্টার্ট রেকর্ডিং, স্টার্ট হয়ে গেল ভিডিও, এবং আমরা হচ্ছে চলে যাই আমাদের কোথায় চলে যাব, লোকাল হোস্টে। লোকাল হোস্ট অনেক সময় লিখলে আসে না, এটা পরে স্ল্যাশ দিয়ে দিবে যদি না আসে, ঠিক আছে। যাই হোক, আমরা ঢুকি, দেখি গতকাল কতটুকু পর্যন্ত দেখছি বা কি করছি, আজকে কি করা যায় একটু দেখি। এই তো আমরা মোটামুটি মোটামুটি এই যে এতটুকু পর্যন্ত করছি, কোথায় এই যে, ঠিক আছে। এই যদি আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, অটোমেটিক্যালি এটা ই কমার্স সাইট হয়ে গেছে, আপনার এটা ধরো ডিজাইন টিজাইন কিচ্ছু করা লাগে না, ঠিক আছে। আর ইমেজ গুলা সেম মাপের ইমেজ গুলা দিবেন, আপলোড করবেন, সবগুলার মাপ এক সমান করে আপলোড করবেন, এই বড় ছোট হবে না, ঠিক আছে। তো অটোমেটিক্যালি সব ব্যবস্থা হয়ে গেল। অ্যাডমিন প্যানেলে যাই, তো অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন লগ ইন করে ফেলি। আচ্ছা, অ্যাডমিন প্যানেলে ঢুকে পড়ছি। আমি এক মিনিট একটু উইজার্ডে একটু যাই, যে একটা জিনিস দেখে আসি। আচ্ছা, যাচ্ছে, ঢুকতেছে। কি উইজার্ডে কি কি অপশন আছে? যেটা এই যে এটাকে এটাকে টান দিয়ে ফুটার এরিয়া 3 যদি আমি ঢুকিয়ে দিই, তিনে যদি ঢুকিয়ে দিই, তিনে হচ্ছে গ্যালারি, আপাতত গ্যালারিটাকে আমি ডিলিট করে দেই। এবার ডান দিই, ডান দিয়ে একটু দেখে আসি এটা কি আসলো, যে এসএসএল কমার্স যেটা গতকাল দেখছিলাম, যে কার এটা থার্ড পার্টি, ওইটার একটা ভিডিও আপনাদের দেখার কথা ছিল, দেখলে সব বুঝতে পারবেন যে ক্যামেরা কি অবস্থা। এই যে এটা কার্ড, ঠিক আছে, এই কার্ডের মাধ্যমে পে করতে পারবেন, মোবাইল ব্যাংকিং এ ক্লিক করলে এই যে দেন বিকাশ, নগদ, এম ক্যাশ, এই সবগুলো দিয়ে টাকা পে করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং এ যান, এই যে দেখেন ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি পে করতে পারবেন। ই ওয়ালেটে যান, আইপে, ইউপে, এগুলা দিয়েও করতে পারবেন। এরপরে যে ইজি মান্থলি ইনস্টলমেন্ট, হ্যাঁ, এই সুযোগ সুবিধাগুলো আপনাকে দিবে, ঠিক আছে। আপনার এত কিছু অ্যাকাউন্ট থাকা লাগবে না, এই যে এত এত অ্যাকাউন্ট আপনার কিছু থাকা লাগবে না, ওরা থার্ড পার্টি, আপনি ওদের এখানে অ্যাকাউন্ট খুলে ওদের সাথে ইয়ে করবেন, ওরাই সেট আপ করে দিবে, আপনার টাকাগুলো আসবে ওদের এই অ্যাকাউন্টে, টাকা জমা পড়বে, এটা থেকে আপনি আবার ব্যাংকে, হ্যাঁ, ব্যাংকে জমা দিতে পারবেন, রেজিস্টার অ্যাট মার্চেন্ট, হ্যাঁ, মার্চেন্ট লগ ইন, ঠিক আছে, রেজিস্টার অ্যাট মার্চেন্টে চাপ দিয়ে আপনি সহজেই ওদের ফলো করে দেখতে পারবেন। গতকাল কে যে ভিডিওটা আমি দিয়েছি আদার মধ্যে একটা, ওইটা দেখলে আরো বিস্তারিত বুঝতে পারবেন যে কিভাবে মাস্টার কার্ড ক্রেডিট কার্ড আপনি, ঠিক আছে। আর যদি আপনার সাইটটাতে মাস্টার কার্ড ক্রেডিট কার্ড ইউজ করার প্রয়োজন না পড়ে, তাহলে ওইগুলাতে না গেলেও পারেন। এই যে দেখেন রিভিউ, এই যে একটা প্রোডাক্টের আমার রিভিউ রিভিউ করে গেছে 5 স্টার, ঠিক আছে। লেদার স্পেশাল মিনিটি ব্যাগ, এই যে 5 স্টার রিভিউ করে গেছে, এই যে এইটা দেখেন ছবিটা চলে আসছে, ঠিক আছে। আমি তো সবগুলো প্রোডাক্ট ঠিকই না আছে আমার এই অ্যাকাউন্ট দিয়ে। আচ্ছা, আর একটা ইউজার আমি তৈরি করে একটু ইয়ে করবো, তার আগে এই যে এই টি শার্টটা, এটারও একটা রিভিউ দিয়ে আসি।
এটারই যদি বিয়োগ 4.9 দিয়ে দেখি কি অবস্থা হয়। প্রোডাক্ট কেনার পরে মনে হয় দেওয়া যায়, আমি অন্য আর একটা অ্যাকাউন্টে এটা চেক করব। তার আগে আমি যে 4 দিয়ে দিলাম নট ব্যাড, হ্যাঁ নট ব্যাড, আরে ঠিক আছে সাবমিট দিয়ে দিলাম, সাবমিট হয়ে যাক। তার মানে আপনি আপনার প্রোডাক্টে রিভিউ দিতে পারবে মানুষ, ঠিক আছে, এই যে রিভিউ টিভিউ, ঠিক আছে, রিভিউ দেওয়া যায়, এগুলো লেখা টেখা সবই চলে আসে। নিচে যদি যাই, এই দেখেন দুইটা রিভিউ করছে, ঠিক আছে, কে রিভিউ দিছে, কি রিভিউ দিছে, কোনটার উপর রিভিউ দিছে, 4-star 5-star রিভিউ সবই চলে আসবে এখানে, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী, 8 ক্যাটাগরাইজ আসলো কেন, আচ্ছা ক্যাটাগরি সমস্যা নাই, ওই পার্টটাও আপনি অন্য একটা দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই যে আওয়ার রিসেন্ট কমেন্ট, হ্যাঁ এই যে কমেন্ট বলে এখানে উঠো চলে আসবে, ঠিক আছে। এই এটা ক্যাটাগরি বা অন্য কোনো একটা কিছু রেখে দিতে পারেন এই জায়গাটাতে, বা কোনো একটা ট্যাগ রেখে দিতে পারেন, ঠিক আছে। খুব সহজেই এডিট করা যাচ্ছে, এটা বেশ ভালো। তো যেটা করছিলাম এটা হচ্ছে অ্যাড টু কার্ট, এতে যে একটা একটা হচ্ছে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টের আগে আমরা গতকালকে বেশ কিছু প্রোডাক্ট আমরা অ্যাড করছি, এবং এবং আর কি প্রোডাক্ট, এই যে এটা এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, ঠিক আছে। এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখতে পাবো, এই যে দেখেন আমাদের রেগুলার প্রাইস, এই সেলিং প্রাইস চলে আসছে, এবং এই যে এই জায়গাটাতে কালার, আমরা এই যে রেড কালার চুজ করে দিতে পারি, কি কালার লাগবে, এবার সাইজ রেডের এম, যদি এম চলে আসছে, রেডের এল কালার, এল কালার চলে আসছে, তারপর রেডের এক্সেল, কিউ ধরেন রেডের এম কিউ অর্ডার দিতে চাই, রেডের এম এক টু কার্ট, কয় পিস, এক পিস, 150টা স্টক আছে, এক টু কার্ট, এক টু কার্টে চলে যাই। তারপর হচ্ছে এই যে এক টু কার্ট, এই যে এই জায়গাগুলোতে দুটো কালকে দুইটাই আমি দেখাইছি, পেমেন্ট গেটওয়ের যে সিস্টেমটা এটা হচ্ছে দুইটাই আমি দেখাইছি, দেখা যাচ্ছে আপনি মার্চেন্ট অ্যাকাউন্টের ওইটাও দেখাইছি, আবার মনে করেন যে মার্চেন্ট অ্যাকাউন্ট যাদের নাই, যাদের বিকাশ এজেন্ট কোন বা পার্সোনাল নাম্বার কোন, ওইটাতে কিভাবে আনবেন ওই প্রসেস নিয়েও আমরা আলোচনা করছি, ঠিক আছে। ক্যাশ অন ডেলিভারিও আছে, ঠিক আছে, এই বিকাশ এই জায়গাগুলোতে অবশ্যই পূরণ করতে হবে, তা না হলে আপনার অর্ডারটা প্লেসমেন্ট করবে না। তো অর্ডার প্লেসমেন্টে চলে গেলে যে এটা মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য, ঠিক আছে, এটা মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য, যাক মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য, আচ্ছা যাইতে থাকো। তার মধ্যে আজকে হচ্ছে আরো কিছু জিনিস আমরা গুছিয়ে টুছিয়ে বলবো, আচ্ছা কুপন, কুপন আজকে কুপন নিয়ে আলোচনা হবে, এই 5% কুপন এগুলা নিয়ে আলোচনা হবে, ঠিক আছে, তারপর ব্লগ পেজ নিয়ে আলোচনা হবে, আর কুপন ব্লগ পেজ নিয়ে আলোচনা হবে, চেকআউট পেজে যাচ্ছে, যাক সমস্যা নেই। তো এই যে কুপন, কুপন মানে কি, আচ্ছা যাচ্ছে যাক, স্যার এই যে, হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যালো, হ্যাঁ বলেন, ওয়াটার কলে যে জিমেইলের ভিতরে যে নোটিফিকেশন যায় ওটা কেমনে করে, আচ্ছা জিমেইলের ভিতরে, আচ্ছা এটা আমি দেখাবো না, সমস্যা নাই, জিমেইলের ভিতর ওয়ার্ডপ্রেস এর ইয়াতে কি যায় যাই তো, আচ্ছা ওইটা আমি দেখাচ্ছি পরে। তার আগে এই যে এতটুক পর্যন্ত হলো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এতটুক পর্যন্ত যা যাই হোক এই পেমেন্ট গ্যাপে শেষ করলাম। তো আমাদের প্রোডাক্টগুলো আমরা ডাউনলোডেবল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট, ডাউনলোডেবল ভেরিয়েবল ছাড়াও আমরা দেখা যাচ্ছে আরো দুইটা যে জিনিস,
প্রোডাক্ট আছে যেমন গ্রুপ প্রোডাক্ট, তারপর অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ঠিক আছে, বা প্রমোটেড প্রোডাক্ট, ফ্রি সিম্পল প্রোডাক্ট, ডাউনলোডেবল প্রোডাক্ট, ঠিক আছে, সবগুলো নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি। তো আজকে আজকে হচ্ছে কুপন নিয়ে আলোচনা করব। কুপন কুপন মানে কি? ছাড়। আপনাকে একটা কার্ড নাম্বার দিবে, ওই কার্ড নাম্বার ইউজ করে আপনি কুপন আপনি ছাড় নির্দিষ্ট পরিমাণ ছাড় পেতে পারেন, ঠিক আছে। এই এটা আপনাকে আমি মেসেজ করে দিলাম, দেখেন আমরা অনেক সময় দেখি, যেমন আমার গতকাল উবারের একটা আসছে, ঠিক আছে, উবারের কোড নাম্বার দিয়ে দিছে যে এই কোড নাম্বার ইউজ করে প্রথম রাইডে 50% ছাড়, ঠিক আছে। এরকমটা হয়ে থাকে। ধরেন একটা এই যে এটা না, এটি ধরেন একটু কাট করলাম একটা প্রোডাক্ট চলে যায়, এই যে একটু কাট, ঠিক আছে, এই জায়গায় কুপনের একটা ব্যবস্থা আছে, এই কুপনটা ইউজ করলে আপনাকে ওরা ছাড় দিবে। তো এই কুপনটা কিভাবে তৈরি করব? আমরা উকমার্সে যাই, উকমার্সে গেলে কুপন পাবো, উকমার্সে কুপনে আমরা ক্লিক করি, উকমার্সের কুপনে আমরা ক্লিক করলাম, এই যে ক্রিয়েট ফার্স্ট কুপন, ঠিক আছে, চাপ দেন, আপনি প্রথম কুপন তৈরি করতে যাচ্ছেন এবং কুপনের মধ্যে যেটা ইউজ হয় এটা আপনারা সহজেই দেখতে পারবেন। চাপ দিলাম কুপন ইউজ হোক, এই যে চাপ দিলাম, ঠিক আছে, অ্যাড নিউ, আচ্ছা এই যে অ্যাড নিউ কোড বা হচ্ছে যে জেনারেট কুপন কোড, এই চাপ দেন, এই যে এই যে এই যে এই প্রোগ্রামটা কিন্তু আপনাদের আমি পিএসপিতে দেখাইছিলাম এই প্রোগ্রাম কিভাবে তৈরি করছে ওরা, এই যে দেখেন এই কোড নাম্বার কিভাবে তৈরি করছে, এটা কিন্তু আমরা পিএসপিতে দেখাইছিলাম, দেখেন না এটা পিএসপিতে এটাই হচ্ছে আপনার এই যে কুপন, এভাবে তারা তৈরি করে। আমি যে প্রোগ্রামটা পিএসপিতে কইরা দিছি ওই প্রোগ্রামটা দিয়ে হচ্ছে কুপনের নাম কি? কুপনের নাম দিতে চান হচ্ছে হুট হাট, ঠিক আছে, কুপনের নাম দিলাম হুট হাট। এইগুলা হচ্ছে খুব মজার মজার নাম দিবেন আপনারা, ঠিক আছে, যে হুটহাট কুপন, ঠিক আছে, চাপ দিলেন, নিচে যান, নিচে গিয়ে দেখেন ফিক্সড কাস্ট ডিসকাউন্ট, ঠিক আছে, ডিসকাউন্ট এই পার্সেন্টেজে দিয়ে দিলেন, পার্সেন্টেজে দিয়ে দিলেন কুপন অ্যামাউন্ট, পার্সেন্টেজে দিয়ে দিলেন এটাকে, এটাকে মনে করেন 10% ছাড় দিয়ে দিলেন, 10% ছাড় দিয়ে দিলেন, 5% ডিসকাউন্ট, 10% ছাড় দিয়ে দিলেন, ঠিক আছে। তারপর এই যে শিপিং ফি কিনা, এটা এটা ঠিক চিহ্ন দেওয়ার দরকার নেই, এই যে এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, কুপনটা যে তৈরি করলেন এই কুপনটা, কুপনটা হচ্ছে ডেট এক্সপায়ার কবে হবে, ঠিক আছে। তো কুপনের আজকে 21 তারিখ, 3 দিন মেয়াদ দিলেন কুপনের, 1, 2, 3 23 তারিখ পর্যন্ত মেয়াদ দিলেন, 23 তারিখের পরে যদি কেউ এই হুটহাট কুপনটা ইউজ করে সে কোনো প্রকার ডিসকাউন্ট পাবে না, ক্লিয়ার, বেদাল আছে কোনো? এবার চলে আসি ইউজার রেস্ট্রিকশন, মিনিমাম স্পেন্ড ম্যাক্সিমাম স্পেন্ড, আচ্ছা এই মিনিমাম ম্যাক্সিমামে আমি পরে আসতেছি, এই ইউজার লিমিটে চলে যাই, এই ইউজ লিমিট পার কুপন, একটা কুপন কতবার ইউজ করতে পারবে, দিয়ে দিলাম একবার, একটা কুপন সে একবার ইউজ করতে পারবে, একবার ইউজ করে যখন দ্বিতীয়বার যাবে এই কুপন আর কাজ করবে না, ঠিক আছে। এক দিয়ে দিলাম, আর লিমিট ইউজ টু এক্স আইটেম, কয়টা আইটেমের উপর করতে পারবে, না সব আইটেমের উপরেই করতে পারবে, বা আপনি আইটেমগুলো নির্দিষ্ট করে দিতে পারেন,
দরকার নাই, ইউজ লিমিট পার ইউজার, একজন ইউজার কয়বার ইউজ করতে পারবে, একজন ইউজার একবারই করতে পারবে, মানে একটা অ্যাকাউন্ট থেকে একবারই করতে পারবে, এটা দরকার নাই। এটা দিলাম না, উপরে এই ইউজার লিমিট দিয়ে দিলাম, এই ইউজ পার কুপন একবার, ইউজ লিমিট পার কুপন, এই যে এই কুপনটা একবার সে ইউজ করতে পারবে। ইউ আচ্ছা আচ্ছা, ইউজ রেস্ট্রিকশন এটা আমি দিলাম না, এটা একটু পরে দেখাবো। তো এই যে এই দুইটা দিয়ে আমি হচ্ছে এবার একটা কুপন অ্যাড করে দেই, দিয়ে দিলাম পাবলিশ করে। এবার আপনি আপনার যে ভালো ভালো ক্লায়েন্ট গুলো আছে ওই, আচ্ছা শুনলো ভাইয়া, এবার মার্কেটিং এর কুপনে গেলাম, যাই হোক 10% এই যে এটার নাম ভোট হাট, ঠিক আছে, ইউজার লিমিট দেখেন একবার ইউজ করতে পারবে, এক্সপায়ার ডেট এত। এবার আপনি আপনার যে কাস্টমার আছে তাদেরকে মেসেজ পাঠিয়ে দিন, ভালো ভালো কাস্টমার, যে আপনার জন্য সুবর্ণ সুযোগ, আপনার জন্য নিয়ে এসেছি ভোট হাট অফার, ঠিক আছে, এই কুপন কোড ইউজ করে আপনি 23 তারিখের মধ্যে পেতে পারেন 10% ডিসকাউন্ট যে কোনো পণ্যের উপর, ঠিক আছে। এরকম প্রচারণা এবার আপনি চালান, আপনি মেল দেন বা হচ্ছে আপনি মোবাইলে মেসেজ দেন, কিভাবে দিবেন এটা দিবেন, ঠিক আছে। তো আপনার ইউজাররা এরকম আকৃষ্ট হলো, ঠিক আছে, আকৃষ্ট হয়ে একদম এই লেদারের মধ্যে যে অ্যাপ্লাই কুপন, তার যে কুপন কোডটা বসায় দিল, এটা হচ্ছে তার কুপন কোড, আমি এখান থেকে কপি করে নিয়েছি, এটা হচ্ছে হুট হাট কুপনের নাম, ঠিক আছে। এই কুপন কোডটা সে দেখেন অ্যাপ্লাই কুপনে চাপ দিল, চাপ দেওয়ার পর দেখেন নিচে কি আসে, এই দেখেন, এই ডাজ নট এক্সিস্ট এভার সে, এই ডাজ নট এক্সিস্ট হবে কেন। আচ্ছা আমি ও কমার্স এর এই জায়গাটাতে কুপনটাতে একটু পেজটাকে রিফ্রেশ দিতে হবে কিনা, হ্যাঁ পেজটাকে রিফ, হ্যাঁ পেজটাকে আমি রিফ্রেশ দেই, এই যে কুপন কপি কোড নাম্বার, ও বুঝছি, এই যে 9টা আমি কাটা দিয়েছিলাম, এই যে 9 বলছিল মনে হয় একটু, এই 9, ঠিক আছে, ওই সময় আমি একটা কাটা দিয়ে দিয়ে 9টা কাটা দিয়েছিলাম, ঠিক আছে, 7.9 টাকাটা দিছিলাম, ওইটা কোনো ফ্যাক্ট না। এই যে দেখেন কুপন কোড অ্যাপ্লাই সাকসেসফুলি, এবার নিচে যান, এই যে দেখেন আপনার 130 টাকা রিমুভ করে দিছে, 10% রিমুভ করে দিছে, ঠিক আছে। এবার নতুন প্রাইস 1170 টাকা নিয়ে আসছে, 1300 টাকা থেকে এই যে আপনাকে এই যে কুপনের এই কোডটা থেকে 130 টাকা আপনাকে ছাড় দিয়ে দিল, এবার হচ্ছে 1170 টাকা চলে আসলো, ঠিক আছে। এই যে এই কুপনের ইউজ, এ কুপন এখনো কিন্তু আপনার ইউজ হয় নাই, ইউজ এই যে ইউজার লিমিট ক্রস করে নাই, সে যখন কিনে ফেলবে তখন একবার ইউজ দেখাবে, রিফ্রেশ দে, এখন ইউজ হয় নাই, যদি সে এ কুপন ইউজ করে জিনিসটা কিনে ফেলে তখন এই কুপনের মেয়াদ শেষ হয়ে যাবে, জিনিসটা কিনার আগ পর্যন্ত এই কুপনের মেয়াদটা থাকবে, মানে মেয়াদ বলতে ওই কুপনের কোডটা ইউজ করতে পারবে, কাজে কাজ করবে, ঠিক আছে। এবং আমরা 23 তারিখ পর্যন্ত মেয়াদ দিচ্ছি, 23 তারিখের পরে কোনোভাবেই কাজ করবে না। এবার সে আরো কয়েকটা জিনিস একটু কাট করে নিয়ে আসলো, ব্যাগ একটা একটু কাট করলো, তার সাথে সে কি করলো, এই যে এটা এটাও মনে করেন দুইটা একটু কাট করলো, ভিউ কাটে যাই, দুইটা জিনিস সে একটু কাট করছে, ভিন্ন দুইটা জিনিস। এবার আবার কুপন কোড, এই যে কুপন কোড এটা ইউজ করি, হুম
কুপন কোড অলরেডি অ্যাপ্লাই, তার মানে অ্যাপ্লাই অ্যাপ্লাই হইলো এই যে এই জায়গাটাতে কাজ করতে, ঠিক আছে? কারণ এটা আসলেও প্রবলেম নাই। এটা দেখাইলো কেন অ্যাপ্লাই, ঠিক আছে? না কিনা পর্যন্ত এটা আপনাকে দেখাবেই। এই যে দেখেন দুইটা বড় মানে সব আপনি যেটাই করেন সবগুলোর উপর 10% ডিসকাউন্ট সে দিবে। এবার প্লেস টু চেক আউটে যাই, এই যে দেখেন, এই দেখেন 255 টাকা রিমুভ, ঠিক আছে? এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে? ধরেন কেউ একজন অর্ডার দিয়ে দিল, অর্ডার দেওয়ার পরে দেখি এটা কাজ করে কিনা, বিকাশ আচ্ছা এই ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিই, বিকাশ এই টাকাটা ওই মার্চেন্টেরটাই দিই। প্লিজ রিড দ্য অ্যাকসেপ্ট টার্ম এন্ড কন্ডিশন, টার্ম এন্ড কন্ডিশন কোড দেই, টার্ম এন্ড কন্ডিশন এই যে একজন অর্ডার দিয়ে ফেললো, ঠিক আছে? যে এতে সহকারে অর্ডার আসবে, অর্ডার দিয়ে ফেললো। এবার এবার আর একটা জিনিসে একটু কাজ করে ওই কোডটা প্রয়োগ করে আমি দেখি এটা কাজ করে কিনা। আবার মনে করেন সে এই একটা একটু কাজ করলো, এবার ভিউ কাট দেই, অর্ডার গ্রিডে এসে করতে পারবে। এবার যদি আমি সেম এই যে ইত্যাদি উপরটা এটা যদি এবার যদি অ্যাপ্লাই চাপ দেই, এই দেখেন কুপন ইউজার লিমিট হ্যাজ রিচ ইফ ইউ ইউজিং, এই যে এটা ক্যান্সেল, হ্যাঁ ক্যান্সেল দা অর্ডার, ওই অর্ডারটা ক্যান্সেল না হওয়া পর্যন্ত আপনি এটা আর কিছু করতে পারবেন না, ঠিক আছে? এরকমটা করতে পারবেন না, এই যে দেখেন, ঠিক আছে? এখন কুপন আর ইউজ হবে না, একবার লিমিট ক্রস করে ফেলছে। মাই অ্যাকাউন্টে যাই, অর্ডারে যাই, এই যে আমার লাস্ট এই অর্ডারটা, এই যে আমি এখান থেকে চাইলে অর্ডারটা আমি ক্যান্সেল করে দিতে পারি, ঠিক আছে? ওইটা হ্যান্ড ক্যাশ ডেলিভারি ছিল আর এটা বিকাশে ছিল, চাইলে এই যে ক্যান্সেল এখান থেকে আমি ক্যান্সেল করে দিতে পারি, ভিউ করতে পারি, পে করতে পারি, ঠিক আছে? যদি ভাই এটা পেমেন্ট করি নাই তো তাহলে এটা আমি এখান থেকে ক্যান্সেল করতে পারি, ঠিক আছে? অর্ডারটা যাই হোক, এ ছিল ইউজার ইন্টারফেস, ঠিক আছে? এবার চলে আসি আর একটা কুপন, অ্যাড নিউ কুপন, আমি আর একটা কুপন, ঠিক আছে? এই কুপন আপনি আপনার ইচ্ছা মতো তৈরি করতে পারেন, যে ওদের নাম বা যে আরে ওদের জেনারেট নাম্বার আপনাকে ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, হ্যাঁ এই যে ওদের জেনারেট নাম্বার আপনি চাইলে আপনিও ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনিও লিখতে পারেন এটার মধ্যে, ঠিক আছে? আমি লিখে দিলাম 244-3319, এই এটা কি আপনারা চিনেন নাকি 244-3319? কি কারো কোনো ক্লু আছে 244-3319 মানে কি, কিসে সিম্বল এটা কেউ বলতে পারেন? টেলিফোন নাম্বার, একটা গানের মধ্যে, একটা গানের মধ্যে টেলিফোন নাম্বার, কি গান ছিল এটা? না ভাই এটা, ও আচ্ছা বেলা বসে কথা বলতেছেন, বেলা বস নাকি ভাইয়া? এটা লিখে দিলেন বেলা বস, আপনাদের বেলা বস অপেক্ষা করলেই হয়েছে, ঠিক আছে? যাই হোক, ওই কি বলে যে জিনিসের যেমন গ্যারান্টি নাই, এই বেলা বসদের অনেক সময় গ্যারান্টি থাকে না, হ্যাঁ হুটহাট করে লাইফ থেকে চলে যাই, আবার এন্ট্রি নেই, ঠিক আছে? এই যে বেলা বোস নামে একটা কুপন আমি তৈরি করে দিলাম, ঠিক আছে? এই কুপনে ডিসকাউন্ট
5% আকারে দিয়ে দিলাম এবং যেহেতু বেলাভোস চড়া দাম তার 20% ডিসকাউন্ট আমি দিয়ে দিলাম ঠিক আছে এই কুপনের এক্সপায়ার ডেট আমি 25 তারিখ পর্যন্ত রাখলাম ঠিক আছে এই কুপনের এক্সপায়ার ডেট 25 তারিখ পর্যন্ত রাখলাম এবার বেলাভোস মানে হচ্ছে জটিল সে সহজ সরল কিছু না সহজ সাবলীল পাঁচজন ভাষা সে বুঝে না তাকে একটু জটিল করতে হয় তো আমরা ইউজার রেস্ট্রিকশনে চলে যাই এবার তাকে আমি দিয়ে দিলাম এই যে মিনিমাম স্পেন্ড তাকে মিনিমাম 5000 টাকা স্পেন্ড করতে হবে 5000 টাকা স্পেন্ড না করলে এই বেলাভোস কাজ করবে না ঠিক আছে না তার মানে কি তার মানে আপনি যদি ফাস্ট ফুডে না নিয়ে যান বার্গার ঠিক আছে আর পিজা এগুলো যদি না খাওয়ান বেলাভোস কিন্তু থাকবে না যাই হোক দিয়ে দিলাম মিনিমাম স্পেন্ড 5000 টাকা স্পেন্ড না করলে আপনার এই বেলাভোস কুপন কাজ করবে না ঠিক আছে ম্যাক্সিমাম স্পেন্ড দেয়া লাভ নাই ঠিক আছে দিলাম না আপনি চাইলে ম্যাক্সিমাম স্পেন্ডও দিয়ে দিতে পারেন তার উপর গেলেও কাজ করবে না ঠিক আছে খালি জ্বালার জ্বালা নাকি হ্যাঁ 5000 টাকা মিনিমাম স্পেন্ড করতে হবে ম্যাক্সিমাম স্পেন্ড পর্যন্ত আপনি দিয়ে দিতে পারেন এর উপরে স্পেন্ড করলে এই কুপন কাজ করবে না এটাও আপনি লিখে দিতে পারেন চেক দিস বক্স ইফ কুপন ক্যান নট এটা মানে মিক্স মিক্স দরকার নাই মিক্স করার ইন্ডিভিজুয়াল ইউজ অনলি ইন্ডিভিজুয়াল ইউজ দিয়ে দিলাম হ্যাঁ এক্সক্লুড সেল আইটেম চেক দা বক্স ইফ দা কুপন শুড নট অ্যাপ্লাই আইটেম সেল দরকার নাই এটা করা এই পড়া নির্দিষ্ট প্রোডাক্টের উপর আপনি দিয়ে দিতে পারেন হ্যাঁ এই যে INF হ্যাঁ আপনি দিয়ে দিলেন এই যে প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টের উপর দিয়ে দিতে পারেন এই প্রোডাক্টের উপর ছাড় আপনি নির্দিষ্ট প্রোডাক্টের উপর ছাড় দিতে পারেন যে এই প্রোডাক্টের উপর 10% ছাড় এই হচ্ছে কোড নাম্বার এই এই কুপন ইউজ করে এই প্রোডাক্টের উপর 10% ছাড় নেন এরকম চাইলে আপনি কইরা দিতে পারেন ঠিক আছে তো দরকার নাই প্রোডাক্ট কোন প্রোডাক্ট আমি নির্দিষ্টকরণ করে দিলাম না এক্সক্লুড প্রোডাক্ট মানে কোন প্রোডাক্টগুলো ছাড়া আপনি এমন করতে পারেন এই কয়েকটা প্রোডাক্ট ছাড়া আপনারা ছাড় পাবেন এটাও আপনি এক্সক্লুড করে দিতে পারেন প্রোডাক্ট ক্যাটাগরি অ্যালাউ ইমেল যাই হোক এই এই ইন্ডিভিজুয়ালি ইউজ অনলি আচ্ছা এটা আপাতত তুলে দিলাম এই 5000 টাকা মিনিমাম স্পেন্ড করতে হবে ইউজার লিমিট এটা হচ্ছে একবারই ইউজ করতে পারবে ঠিক আছে এবার এটারে পাবলিশ দিয়ে দিই বেলাভোস খুব চড়া দাম ঠিক আছে যাই হোক 5000 টাকা আপনি স্পেন্ড না করলে এই বেলাভোস কি পাবেন না ঠিক আছে দিয়ে দিলাম এবার চলে যাই ও কমার্সের কুপনে চলে যাই আপনি এরকম করতে পারেন যে প্রথম দশজন ব্যক্তি পাবে উমুক স্যার আপনি এই ইউজার লিমিট দিয়ে দিবেন তখন 10 ঠিক আছে প্রথম 10 জন ব্যক্তি এই অফারটা পাবে তারপরে কেউ পাবে না ঠিক আছে এই যে ইউজার লিমিট 1 না দিয়ে ইউজার লিমিট হচ্ছে 10 দিয়ে দেন তাহলেই তো প্রথম 10 জন ব্যক্তি তো আপনার এই অফারটা পাচ্ছে তার বাইরে তো আর কেউ পাবে না জিনিসটা বুঝেন নাই বুঝছেন কি না জিনিসটা বেলাভোসের নাম্বার দিয়েছিলাম ভাই বেলাভোসের নাম্বার কি হইছে ভাই বেলাভোসের নাম্বার ভুল করছেন কোন যাব না 244-3319 এটাই তো দাদা 1139 244-1139 এই এটারে ইডিটে চাপ দিই ইডিট করার সুযোগ আছে বেলাভোসের নাম্বার ভুল করলে তো আবার হবে না এই কারণে ইচ্ছে চিন্তা করছে যে কি অপূর্ণতা রয়েছে 1139 যাক আপডেট দিয়ে দিলাম এটাই অর্জনের ব্যাপারটা কি বললেন আরেকবার একটু বলেন ভাই এটা খেয়াল করতে পারি নাই আচ্ছা আচ্ছা ওই চাচ্ছিছি হ্যাঁ ওই চাচ্ছিছি এক মিনিট 10 জনের ব্যাপারটা নিয়ে তার আগে এই বেলাভোসের কুপন আমি যদি ইউজ করতে চাই আমি হচ্ছে এই একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছি এই একটা প্রোডাক্টের মধ্যে এবার কোড নাম্বারটা দিয়ে দিই আমি
5,200 4,160 এটা হচ্ছে কুপন তারপর কি আলোচনা করছিলাম আচ্ছা কুপনের ইউজার লিমিট আপনাকে আপনি ধরেন এরকম একটা অফার মানে আমি যতটুকু এটার মধ্যে আরেকটা লজিক গালিব ভাই বলেন আমি চাচ্ছি আমার নির্দিষ্ট একটা প্রোডাক্ট ঠিক আছে তো চাপ দেই হুমে ভালো করে জিনিসটা বুঝেন এই যে একটু আগে বলছি আবার বলছি আমি চাচ্ছি আমার এই ব্যাগ ব্যাগের মধ্যে প্রথম দশ জন অর্ডার করবে প্রথম দশ জনের জন্য আমি 20% ছাড় দিব পরবর্তী তার ছাড় দিব না এটা কিভাবে করা যায় আমি জাস্ট ঘোষণা দিয়ে দিলাম যে এ ব্যাগ প্রথম দশ জন ক্রেতাদের জন্য 20% ছাড় এই কথাটা আমি উল্লেখ করে দিলাম ঠিক আছে তো এটা আমি কিভাবে করতে পারি প্রথম দশ জন ব্যক্তি এই ছাড়টা পাবে 20% অন্য কেউ পাবে না এই ছাড় ঠিক আছে তাহলে এটা আমি কি করতে পারি কিভাবে করতে পারি ভাই কুপন ও নাই ভাই কারেন্ট তাই যাই হোক ব্যাড লাক সমস্যা নেই রিকভারি করে নেন হ্যাঁ গালি ভাই কি বলছেন আপনি কিভাবে করতে পারে এটা কুপনটা 10 বার ব্যবহার করা যাবে এটা তো রাইট ইউজার লিমিট 10 দিয়ে দিবেন এটা কুপনে যে ইউজার লিমিট আমি এক দিছি ইউজার লিমিট 10 দিয়ে দিবেন এই 10 বার এটা উন্মুক্ত করে দিবেন প্রথম 10 জনই যে 10 জন অর্ডার দিব তারাই কিন্তু আপনি এই কুপনটা ইউজ করতে পারবে ঠিক আছে মানে 10 জন পেয়ে গেল 10 এর বাইরে 11 নাম্বার যখন এই কুপনে ক্লিক করব তখন আর কাজ করব না কুপন ঠিক আছে তো এরকম লজিক্যালি করে দিতে পারেন আরো অনেক লজিক আছে এগুলা চিন্তা ভাবনা করে আপনি সবগুলাই প্রয়োগ করতে পারেন নির্দিষ্ট আইটেমের উপরও একটা কুপন তৈরি করে ফেলতে পারেন যেমন আমি চাচ্ছি আমার এই যে এই টি-শার্টটা এইটার উপর 10% ছাড় অন্য কোনোটার উপর আমি দিব না তো তখন এটা আমি কিভাবে করব আবার কুপনে যাই এগুলাই আপনাদের কাজ লাগবে ই কমার্স সাইট মানে কোনো কাজ না খালি এগুলাই কুপন টুপন এগুলা নিয়ে আপনাকে বসে থাকতে হবে ঠিক আছে তো এগুলাই ভালো করে দেখেন কুপন যেটা এই কুপন গুলাই হচ্ছে মেইন আকর্ষণ যেটা আর একটা কুপন আমি ক্রিয়েট করি এই কুপনের নাম কি দেওয়া যায় কুপনের নাম দিয়ে দে সাইক্লোন দেন স্যার সাইক্লোন ইভেলির সাইক্লোন ওভার সাইক্লোন বা কেমনে সি ওয়াই সাইক্লোন না এই সাইক্লোন ঠিক আছে এটা হচ্ছে সাইক্লোন ওভার ঠিক আছে দিয়ে দিলাম সাইকুল অফার তো এটার একটা কোড নাম্বার এটা জেনারেট করছি এই যে এই কোড নাম্বারটা জেনারেট করলাম এটা হচ্ছে সাইকুল অফার তো এই অফারটা আমি
পঁচিশ তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। ইউজার রেস্ট্রিকশন ম্যাক্সিমাম স্পেন্ড মিনিমাম স্পেন্ড দরকার নাই। এই প্রোডাক্ট একটা দিয়ে দিই আই এন এফ আমার ওই টি শার্টের নাম তিনটা অক্ষর দিয়ে দিলাম। এই যে এই প্রোডাক্টের উপর দিয়ে দিলাম ক্যাটাগরি 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 দিয়ে লাভ নাই, ঠিক আছে। এই দিয়ে দিলাম ইউজার লিমিট, এই ইউজার লিমিট আমি সেট করলাম না। 25 তারিখের মধ্যে যারা পারে তারাই করবে এটা, ঠিক আছে। এইগুলো আমি সেট করে দিলাম না। এবার পাবলিশে চাপ দেই। এবার এই 25 তারিখ পর্যন্ত এটা চলবে, এটার কোনো ইউজার লিমিট নাই, ঠিক আছে। যারা 25 তারিখ পর্যন্ত অফার দিবে প্রত্যেকে পাবে, এরকম একটা করে দিলাম। এবার ই-কমার্সের এই কুপনে যদি আমি যাই গিয়ে একটু দেখি কি লেখা আছে, পঁচিশ তারিখের আগ পর্যন্ত যারা খুশি তারা অর্ডার দিয়ে এই অফারটা নিতে পারে। আর একটা বলছিলেন ভাই, একজনে কয়বার আপনি যে অপশন গুলা ওই অপশন গুলাতে আপনাকে সেট করে দিতে হবে। আচ্ছা, এই কুপনটা ইউজ করে ফেলছি, এটা হচ্ছে একজনে একবার ইউজ করতে পারবে। ইউজার লিমিট 1 আমার এই স্টকে আপনার 150টা মাল আছে, তো আমি 150 ইউজার লিমিট 150 দিয়ে দিলাম। তার মানে এই প্রোডাক্টের স্টক শেষ হওয়া পর্যন্ত সবাই ইউজ করতে পারবে 150টা প্রোডাক্ট, ঠিক আছে। আপনি এরকম নির্দিষ্ট চাইলে করে দিতে পারেন। যাই হোক, আমি একটু চলে যাই, একটু কাটে চলে যাই। এই যে লেদার ব্যাগ, এইটার মধ্যে যদি আমি এই বুট হাট না, আরে এটা এই তো বলে গেলাম, আমি কুপন নাম্বারটা বলে গেলাম, এটা কপি করে নিয়ে আসছি কুপন নাম্বারটা। আচ্ছা, এই যে কুপন নাম্বার এটা কপি করি। এই যে কুপন নাম্বার কপি করলাম, এবার অ্যাপ্লাই কুপনে চাপ দিলাম। অ্যাপ্লাই কুপনে চাপ দিলে দেখেন কি হয়, এই দেখেন, সরি দা কুপন ইজ নট অ্যাপ্লিকেবল টু সিলেক্টেড প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টের উপর সে কাজ করবে না, ঠিক আছে। তো কেটে দে, তাহলে কোন প্রোডাক্টের উপর কাজ করবে? এবার তাহলে টি শার্টটা আমি সিলেক্ট করে দেখি করে কিনা। একটু কাট দিয়ে দিলাম। এই যে দেখেন, এই যে উপর কাজ করছে, ঠিক আছে। এই যে দেখেন
375 টাকা রিমুভ হয়ে গেছে 30% দেখছেন এই 875 টাকা নতুন দাম আসছে 1250 টাকা থেকে ঠিক আছে এবার আপনি 25 তারিখের আগ পর্যন্ত সবাই চাইলে এই কুপন ইউজ করে 30% করে অফার সবাই নিতে পারে যারা যারা চাই ঠিক আছে তো এই এই কুপন কুপন কি কুপন কি আপনাদের গুলক দাদাই ফেলে দিল নাকি এই কুপন মানে কুপনের কাজ এ পার্সোনালাইজ কুপন মার্ক কুপন ওরে বাবা ইউআরএল কুপন হ্যাঁ গ্রুপ কুপন ফ্রি গিফট কুপন ও কমার্স ফর এডিট ওরে কি ব্যাপার আমি তো এই নিজের কুপন গুলা লক্ষ্যই করি নাই এই পার্সোনালাইজ কুপন ঠিক আছে এই পার্সোনালাইজ কুপনের চর্চা দেখি এই কুপন আবার কি করে কি করে মানে কুপন আর কুপন আপনি এই কুপন নিয়ে মনে করেন পুরো পিএইচডি শেষ করে ফেলি আপনার পিএইচডি ডিগ্রি শেষ করে ফেলতে পারবেন এই পিএইচডি ডিগ্রি শেষ করে ফেলতে পারবেন এই কুপন দিয়ে আর এও কমার্স এগুলো মেন আকর্ষণ এগুলো কুপনই মেন আকর্ষণ ঠিক আছে এই ছাড় এটা ওইটা লেনদেন এগুলাই এটা ওরে বাবা আচ্ছা ওই কুপন আবার টাকা লাগে 99 টাকা লাগে কিন্তু 30 দে আবার মানি ব্যাক গ্যারান্টি স্মার্ট আচ্ছা সাপোর্ট বাবা রে বাবা এই বিভিন্ন প্রকার কুপন টুপন আপনাকে দিবে ওইগুলো বিনিময়ে টাকাও তারা কেটে নিবে কত মজা পার্সোনাল আচ্ছা যেমন ডাইনামিক পার্সোনালাইজ কুপন ফর ইউর কাস্টমার দ্যাট ইনক্রিজ পাঞ্চেস রেট দ্য স্মার্ট কুপন কি পাওয়ারফুল অল ইন ওয়ান সলিউশন ফর গিফট সার্টিফিকেট স্টোর ক্রেডিট এই এই ইউআরএল ক্রিয়েট এ ইউনিক ইউআরএল দ্যাট অ্যাপ্লাই এট ডিসকাউন্ট এন্ড অপশনাল এগুলার টাকা লাগে গ্রুপ কুপন আছে হ্যাঁ ফ্রি গিফট কুপন আছে হ্যাঁ আরো অনেক প্রকার কুপন আছে আপনি যে কুপন ফ্রিতে আছে ওই কুপন গুলা ইউজ করলে আপনার এনাফ ঠিক আছে ওই কুপন গুলার বাইরে যদি আপনি আরো কুপন ইয়ে করতে চান ওইগুলো টাকা দিয়ে কিনা লাগবে নিচে ঠিক আছে ওইগুলাতে আপনি ইয়া বেশি কি বল অপশন টপশন বেশি আর কি আর যে অপশন আছে এই অপশন শেষ করে তো আপনি কুল পাবেন না ওইগুলা পরে যখন আপনি ব্যবসা বড় করে ফেলবেন তখন ওইগুলা দেখলে হবে ঠিক আছে তো এই এই কুপনের মধ্যে অনেক কিছু আছে অনেক প্রকার আইডিয়া আপনি জেনারেট করতে পারবেন অনেক কিছু করতে পারবেন আপনি চাইলে দেখা যাচ্ছে একজন ইউজারকে রেস্ট্রিক্ট করতে করে দিতে পারেন সে একটা কুপনের বেশি সে ইউজ করতে পারবে না এখন আপনি 10টা কুপন দিলেন সে যে কোনো একটা কুপন ইউজ করতে পারবে 10টা ইউজ করতে পারবেন না ঠিক আছে তারপর আবার এই কুপনের রেস্ট্রিক্ট দিয়ে দিতে পারেন একটা কুপন একবার দুইবার 10 বার 20 বার ইউজ হবে অথবা নির্দিষ্ট ম্যাচ থাকা পর্যন্ত আনলিমিটেড ইউজ হবে বা প্রোডাক্ট সিলেক্ট করে দিলে ওই প্রোডাক্টের উপর কাজ করবে বা ওই প্রোডাক্ট স্টকে যতটা আছে আমি ঠিক ততবার এটা কাজ করাতে চাই এটাও আমরা করতে পারব ঠিক আছে তারপর এই যে বিভিন্ন দিলাম তারপর আমরা আবার টার্গেট দিয়ে দিতে পারি যে মিনিমাম এই কুপনটা 10,000 টাকা শপিং করলেই কাজ করবে 10,000 টাকা শপিং না করলে কাজ করবে না এরকম শর্ত আমরা দিয়ে দিতে পারি ঠিক আছে এগুলা খুব মজাদার এই কুপন নিয়ে আপনারা একটু রিসার্চ করেন বা একটু ঘাটাঘাটি করেন আরো নতুন নতুন আইডিয়া আপনাদের মাথায় চলে আসবে বা আরো নতুন নতুন কি কি কুপন ইউজ করা যায় ওই রকম একটা আইডিয়া আপনাদের মাথায় অটোমেটিক জেনারেট হবে তো এই কুপন কি জিনিসটা খুব মজাদার না আপনি কোনো কিছু করতেছেন না কিন্তু কুপন টুপন সব কিছুই অ্যাপ্লাই হয়ে যাচ্ছে জিনিসগুলা বেশ মজাদার না আমি খালি সেটিংস করব পিএসের কোডিং থেকে এগুলো বেশি মজাদার পিএস ক্লাস করলে মাথা নষ্ট হয়ে যায় নাকি
স্যার হ্যাঁ ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ই-কমার্স সাইট বানালে মানে কত টাকা বাজেট করতে পারে আপনি দেখবেন মিনিমাম ই-কমার্স সাইট তো এই 30 40 এর নিচে তো কেউই করে না ই-কমার্স সাইট তার উপরেই করে কত তৈরি করলে 30 40 হাজার হ্যাঁ হ্যাঁ আপনি মোটামুটি প্রিমিয়াম থিম একটা কিনে আপনি প্রায় 50,000 টাকা রেট ধরতে পারেন 40-50 রেট ধরতে পারেন ভাই একটা ভালো মানের থিম নিতে আমার আপনার $60 করতে পারে $60 6 6 8 48 পাই এরকম 4,500 টাকা লাগতে পারে 5,000 টাকা কাছাকাছি লাগতে পারে $60 $50 $60 এরকম লাগে আর কি থিম ব্যবসা ভালোই হবে 50 এর কাছাকাছি রেট ধরে ফেলতে পারবেন তাও একদম আপনার এই কাস্টমাইজ এগুলাই আর কিছু না আপনার আরো মজা পাবেন ইউজ করে তারপর কিছু কিছু প্লাগইন আছে এখানে চাপ দেই এই যে এখানে এখানে খুব সুন্দর একটা রাউন্ড তৈরি হয় এখানে খুব সুন্দর একটা রাউন্ড তৈরি হবে এই নিচে হচ্ছে খুব সুন্দর একটা রাউন্ড তৈরি হবে ঠিক আছে এগুলাতে খুব সুন্দর সুন্দর করে রাউন্ড তৈরি হবে কালার সাইজ একদম অটোমেটিক্যালি লাল নীল কালার একদম প্রফেশনাল পুরো চলে আসবে এরকম প্লাগইনও আছে যেমন আজি ওটার নামটা একটু ভুলে গেলাম প্লাগইনটা এটা ডেমোটা দেখি DOMO ডেমো ডেমো ভার্সন দেখি এগুলো অনেক 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 প্লাগইন আছে আপনার এগুলো আরো সুন্দর করে ফেলে ঠিক আছে আপনি কয়েকটা প্লাগইন ইউজ করে আপনি মনে করেন 50,000 টাকা রেট ই-কমার্স করতে পারেন তার বেশি 30-40-50 তার বেশি করতে পারেন যাই হোক ১৯ জানুয়ারি ২০২১ রোজ শনিবার আসন্ন পটিয়ার পৌরসভা নির্বাচনে যাই হোক শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা আর যাই হোক এরকমটা আপনারা করে ফেলতে পারেন আর এই যে ব্লগ পেজ এবার এই ব্লগ পেজের কাজ কি
আবার ঘুরাইছে ডেমোটা কই লাইভ ভিউতে চলে যায় যাই হোক ওইটা হতে থাক আর তার মধ্যে এই ব্লগ পেজের কাজ আমি দেখে ফেলি এই যে পোস্ট পোস্টের মধ্যে আমি অ্যাড নিব একটা পোস্ট হচ্ছে আমি অ্যাড করি অ্যাড করে দিলাম যে অ্যারাবেল নিউ ইনফিউজ আর এইটা সম্বন্ধে মনে করেন বেশ কিছু দিলেন যে সুন্দর 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 জিনিস থেকে ফেলেন এবার এটাকে চোখ আচ্ছা এটাকে এবার পাবলিশ দিয়ে দেন পাবলিশ হয়ে যাচ্ছে তার আগে এবার যদি হয়ে যায় আপনি ব্লগ পেজে আবার ক্লিক করেন ক্লিক করলে এই যে দেখেন চলে আসছে এই সুন্দর ছবি এই যে এই চলে আসছে এবার যদি রিড মোড ক্লিক করলে আপনার এটা আলাদা পেজে নিয়ে যাবে পুরাটা আপনাকে পড়ার সুযোগ দিবে তার মানে হচ্ছে আপনার কোনো প্রোডাক্ট যদি নতুন অ্যারাইভাল হয় নতুন আসে বা হচ্ছে এরকম ধরনের যখন পৌঁছে প্রয়োজন হয় আপনি ব্লগ পেজে পোস্ট করবেন যে আমার অমুক অমুক প্রোডাক্ট আছে বা আর্টিকেল সংক্রান্ত কোনো কিছু বা কোনো কিছু চাইলে আপনি এই যে ব্লগ যে পেজটা আছে এই পেজে আপনারা পোস্ট টোস্ট করবেন সুন্দর সুন্দর করে ঠিক আছে তার মানে এটাও কাজের আর এই মেনু এডিট করে এই সবটা আগে নিয়ে আসতে পারে ঘুমের পরে সব নিয়ে আসতে পারে দেখাচ্ছেন আমাকে এটাই রিফ্রেশ করে এই যে ই-কমার্স এটা মোটামুটি আমাদের
শেষ হলো ঠিক আছে পেমেন্ট গেটওয়ে মেথড সহকারে আমরা মোটামুটি একটা ওভারভিউ মানে মোটামুটি আপনাদের বোঝাতে সক্ষম হলাম যে আপনারা কিভাবে একটা ফ্রি থিম দিয়েও বা হচ্ছে মোটামুটি কিভাবে এগুলা কাস্টমাইজ করতে পারবেন আর ওকমার্স প্লাগইন তো সবকিছুতেই এক ঠিক আছে তো এতে কি করে কুপন ইউজ করা যায় ঠিক আছে আপনি চাইলে আপনি বিভিন্ন কুপন ইউজ করতে পারবেন বা হচ্ছে যে ব্লগ পেজের কাজ কি কাজ চেক আউট তারপরে এই যে প্রোডাক্ট ভেরিয়েবল প্রোডাক্ট এটা শুধু কালার ভেরিয়েবল প্রোডাক্ট আর ওইটা কালার সাইজ ভেরিয়েবল প্রোডাক্ট এটা অ্যাফিলিয়েট বা ওই যে ওই কি বলে প্রমোট ঠিক আছে প্রোডাক্ট প্রমোট এটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট গ্রুপ প্রোডাক্টের বৈশিষ্ট্য কি ঠিক আছে গ্রুপ প্রোডাক্টের বৈশিষ্ট্য হচ্ছে এই যে দেখেন একটা প্যান্ডাপ এটা 4GB 8GB 16GB যে কোনো সাইজ থাকতে পারে ঠিক আছে আপনি যে কোনো সাইজ এটার অর্ডার করতে পারেন এটা গ্রুপ প্রোডাক্টের অন্তর্ভুক্ত এবং প্রত্যেকটা প্রাইস দেওয়া আছে এক একটা প্রাইস অন্যটা থেকে ভিন্ন 4GB প্রাইস আর 8GB প্রাইস আর 16GB প্রাইস মধ্যে এক সেম হবে না ঠিক আছে এটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট এটা হচ্ছে আপনি ধরেন কোনো একটা পিডিএফ ফাইল বা কোনো একটা ডকুমেন্ট আপনি বিক্রি করবেন এভাবে আপনি বিক্রি করতে পারেন এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট ঠিক আছে টি শার্ট ব্যাগ এগুলা ঠিক আছে এগুলা যখন আপনি খুব সুন্দর সুন্দর অনেকগুলো প্রোডাক্ট আপলোড করবেন তখন আপনি সাইটটা অটোমেটিক্যালি আরো সুন্দর হবে আর এই জায়গাটা হচ্ছে আপনি যে কোনো একটা আপনার শপের ভিডিও বা এরকম কিছু একটা অনায়াসে দিতে পারেন এই যে এই সেকশন গুলাতে এটা হচ্ছে যে রিভিউ সেকশন গেল হ্যাঁ এই হচ্ছে কমেন্টস সেকশন কমেন্ট করবে অটোমেটিক্যালি আসবে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার অ্যাবাউট অ্যাবাউট স্টোর এখানে আপনার অ্যাড্রেস টেডে সব কিছু দিয়ে দিতে পারেন ঠিক আছে ফেসবুকে লিংক কি কি এগুলো সব লাগিয়ে দিতে পারেন এর কোনো প্রবলেম না ইউটিউবে কি বলে যাই হোক এটি এভাবে আসতেছে এরকম করতে পারেন ড্যাশবোর্ড হোমে যদি যাই ক্যাটাগরি আছে এখানে ক্যাটাগরি লোড হচ্ছে না ক্যাটাগরি মনে হয় আমার নাই আমি ক্যাটাগরি কয়েকটা অ্যাড করলে বুঝতে পারবো লাইভ প্রোডাক্ট এটার Welcome to Live Editor for WooCommerce Video Guide. In this video, I will show how you can create and edit your product with this amazing and unique plugin. When installed and activated, the Live Editor plugin will show the product buttons all over your site. To start, we will go to the shop page. As you can see, the buttons appear and in the upper right corner, click the button to create a new product. I will create a simple product and as soon as I do a left sidebar will appear where we have a lot. আপনারা তো মনে হয় সাউন্ড শুনতে পাচ্ছেন না তাই না আচ্ছা তাহলে আমি মিউট করে Let's add some content. I will set this product to be published. And a slug. Let's call it a product. সাউন্ড চলে যাবে I will add some product description and add a featured image. এটা অ্যাড করে Now click on the product data arrow icon and all the settings regarding that will appear. Price. We also have a great ability to manage stock so I will set the stock quantity to 10. Get to allow the ability to add. Shop page. Now, with this plugin besides adding products, quick and easy editing. আপনি এই শপ পেজ থেকে এই প্লাগইন থেকে এই প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এই এই দামটা আপনি গোলাপ ইউজ করতে পারবেন ইচ্ছা মতে For this one, I will set the product description and add some new tags. এখান থেকে করে ফেলতে পারবেন এটা মানে একটা চলে আসবে কোণারে চলে আসবে এখান থেকে আপনি লিখে এডিট করে দিতে পারেন ঠিক আছে আরে এটা না এটা এটা হচ্ছে আপনার এটা লাইভ এডিটর
Watch more live editor video guides to learn more. Thank you. আরে কোথায় গেল ইমপ্রুভ প্রোডাক্ট অপশন ফর ওকমার্স আর আগে যে প্লাগইনটা ছিল এটা থেকে আপনি সব পেজ থেকে আপনি আপনার পেজ থেকে আপনি অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন মানে ওই প্রোডাক্ট গুলা এডিট করে ফেলতে পারবেন এই যে সব পেজ থেকে ওই প্লাগইনটার মাধ্যমে আপনি করে ফেলতে পারেন খুব সহজে যে এগুলাতে উপরে সিম্বল চলে আসবে তো এই যে এখানে ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি চলে আসবে একটা অপশন এখান থেকে আপনি ছবি চেঞ্জ করতে পারবেন এই এই দাম টাম চেঞ্জ করতে পারবেন ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন ওই প্লাগইনটা দিয়ে আর এই যে এই প্লাগইনটা দিয়ে প্লাগইন আচ্ছা প্লাগইন এটা উপমার্স এই প্লাগইনটা একটু এই যে এই ভিডিওটার মধ্যে সুন্দর করে মনে হয় আলোচনা করছে এই প্লাগইনটা নিয়ে আচ্ছা আসতে থাকো এই প্লাগইনটা দিয়ে হচ্ছে আপনার প্রোডাক্টের সাইজ কালার ওই ওই অপশনগুলো যে অপশনগুলো ওই অপশনগুলো হচ্ছে আপনার খুব সুন্দরতর করে আসে আর কি আচ্ছা আসতে থাকো এরকমটা তার মানে আমরা খুব সহজেই এরকমটা করে ফেলতে পারবো দেখি একটু ইমপ্রুভ প্রোডাক্ট অপশনস ফর ই-কমার্স অর্থাৎ ই-কমার্সে বিভিন্ন অপশন আসলে প্রোডাক্টের জন্য কিছু বৃদ্ধি করবে বিভিন্ন অপশন $27 এটা এখান থেকে এটাই তো এখানে সেলও যথেষ্ট পরিমাণ ভালো সেল দেখেন 3142 টা সেল এটা মূলত যেটা কাজ করবে ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে বেশি এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে কাজ করবে আপনার এটা লাগিন দা অ্যাট্রিবিউটস স্টাইলস এন্ড দা কানেক্ট ইনস্টল করব এটা কি বলে রাখি এটা আপনার কাজ করবে কি বলছে যে ইমপ্রুভ ভেরিয়েবল প্রোডাক্ট আপনি যে ভেরিয়েবল প্রোডাক্টগুলো আছে ওইগুলো উপরে এটা মূলত কাজ করবে প্রোডাক্ট যদি আপনার ইশে না থাকে ই-কমার্সে তাহলে কিন্তু আর এত বেশি কোনো ইমপ্রুভের অপশন দেখাবে না আমরা দেখি লাইভেই দেখি ঠিক আছে এটা লোডিং ফো লোড হলে আমরা সুন্দর করে দেখতে পারবো আমরা একটা ভেরিয়েবল প্রোডাক্টে একটু আগে যেটা আমরা গর্জিয়াস টি-শার্ট যেটা দেখছিলাম এই যে টি-শার্টের ভেরিয়েবল প্রোডাক্টে চলে যাচ্ছে সেটাই দেখছেন এই ধরেন এই এই টি-শার্টটা তারা ইয়ে করবে আর কি এডিট করবে এই যে কালার যে অপশনগুলো দেখেন চলে আসছে এই যে এভাবে যা প্লাগইনটা ইনস্টল করে দিছি এরকম কি ছিল কালার ব্ল্যাক পার্পল ঠিক আছে এই যে দেন এটা হচ্ছে ওই প্লাগইনটার ফলে এরকমটা আসছে ঠিক আছে এই যে দেন সাইজ এভাবে সাইজ সুন্দর করে আসছে কালার এরকম ভাবে আসছে ছিল না যেটা যেটা আমাদের ড্রপ ডাউন অপশন ছিল ঠিক আছে ড্রপ ডাউন অপশন ছিল
ওই ড্রপ ডাউনটাকে এই প্লাগইনের ফলে যে এরকম ডিঅ্যাক্টিভেট করে রাখি দেন এই প্লাগইনটা যখন ডিঅ্যাক্টিভ করবে তখন লোড দিলে দেখবেন আপনারা এই যে আমাদের যে এরকম ভাবে আসবে চুজ সাইজ আমাদের যে ভাবে আসছিল ঠিক আছে যখন এই প্লাগইনটা অ্যাক্টিভ করবে ই করতে হবে তো এই যে বিষয়টা আসলে আমাদের এই যে থিমটা আসলে স্বাভাবিকভাবে যেটা বলবো বেশ কিছু ফিচারস আসলে বেশি ফিচারস থাকে না অর্থাৎ আচ্ছা একটু একটু সামনে নিয়ে যাই এই যে এটা এটা তো আপনি ও ইয়ে করে না এটা করলে আপনার এই কালারগুলো ওই রকম সুন্দর করে আসবে এবং রেড কালার ব্লু কালারে ওই ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড সহ এই যে দুটোই কালার প্লাস এটা এখানে সব সাদা কালার দেখাচ্ছে সাদা কালার না রেড কালারে জায়গায় রেড কালার ব্লু কালারে জায়গায় ব্লু কালার একদম কালারফুল হয়ে আসবে পিঙ্ক কালার যদি দেন এটা ইউরোপিয়ান সাইজ এক্সেল ঠিক আছে এই ভেরিয়েবল প্রোডাক্টের এই যে এই জিনিসগুলাই সুন্দর করবে এটা আর কিছু না এই প্লাগইনটা ইউজ করার সাথে যে এটা এরকম থাকবে না এটা এই যে ওদের মতো এরকম হয়ে যাবে এই কালারের জায়গায় যে রেড কালার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারের ব্লু কালারটা ব্লু কালার ইয়েলো কালারটা ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড এবং এই সাইজগুলা খুব সুন্দর হয়ে থাকবে দেখলে বোঝা যাবে আর কি ঠিক আছে তো এই ভেরিয়েবল প্রোডাক্ট অনলি ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে এটা কাজ করবে এবং খুব সুন্দর 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 আকারে মানে খুব সুন্দর করে আসবে আর কি এই প্লাগইনটার প্রাইস মনে হয় $27 মেবি সুন্দরভাবে চেঞ্জ হয়েছে পিঙ্কে এডিট করছিলাম জিনিসটা রাখবেন এইখানে দেখা গেল আপনার সাইজ দিয়ে একটা ড্রপ ডাউনের মতন ছিল কালার দিয়ে ঠিক আছে এই প্লাগইনটার এটাই ইমপ্রুভ প্রোডাক্ট অপশন ফর ই-কমার্সের যে প্লাগইনটা এই প্লাগইন এবং তার আগের প্লাগইন হ্যাঁ ওই আগের প্লাগইনটা হচ্ছে সব থেকে আপনি চাইলে একা থেকে এডিট করে ফেলতে পারবেন ঠিক আছে লাইভ প্রোডাক্ট এডিটর ফর ই-কমার্স এটা দিয়ে এখান থেকে আপনার এডিট করে ফেলা যায় ঠিক আছে আর ইমপ্রুভ প্রোডাক্ট অপশন ফর ই-কমার্স ওইটা দিয়ে হচ্ছে আপনার এই ভেরিয়েবল প্রোডাক্টের এগুলা চাইলে পরিবর্তন করা যায় এরকম ভাবে এটাতে কালার আসে নাই সবগুলোতে এক কালার আসে কিন্তু এরকমটা হওয়ার কথা না লালের জায়গায় লাল ব্যাকগ্রাউন্ড নীলের জায়গায় নীল ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর করে এটা আসবে ঠিক আছে এরকম দুইটা এই দুইটা প্লাগইন আপনারা মনে রাখতে পারেন এগুলো আপনাদের কোনো এক সময় কাজে দিতেও পারে এগুলো প্লাগইনের ইউজ করা কাস্টমাইজ করা খুব সহজ এত কঠিন না যাই হোক ই-কমার্সের মোটামুটি এতটুক হয়ে গেল তো আপনাদের আগামীকাল না শনিবার ইনশাল্লাহ শনিবার যদি কোনো কি বলে যে কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে শনিবার আপনাদের পরীক্ষা হবে পরীক্ষা হচ্ছে আমি লিখে দিচ্ছি স্যাটারডে একদম ভাই বৃহস্পতিবার আর শনিবার তো ভাই দুর্ঘটনা বেশি ঘটে হ্যাঁ এটা আমি বলতেছিলাম কোন দুর্ঘটনা যদি না ঘটে আর আবহাওয়া যদি মনে করেন যে কি বলে আরে নাতিশীতোষ্ণ আবহাওয়া যদি থাকে নাতিশীতোষ্ণ বেশি শীত না বেশি গরমও না ঠিক আছে ওই রকম একটা পরিবেশ ঠিক আছে ভালো পরিবেশের আবহাওয়া যদি থাকে তাহলে আপনাদের স্যাটারডে এক্সাম হবে আর এক্সামের মার্ক হচ্ছে 100 মার্ক 100 মার্কের এক্সাম হবে যেটাতে প্র্যাকটিক্যালে থাকবে 50 মার্ক এবং মাল্টিপল চয়েস এমসিকিউ তে থাকবে 50 মার্কস ঠিক আছে সামথিং লাইক দ্যাট এরকম থাকবে এবং এই পরীক্ষাটা হবে কিসের উপর এই পরীক্ষাটা হবে HTML এবং প্লাস দিয়ে যে CSS HTML প্লাস CSS এটার উপর এক্সাম হবে
প্র্যাকটিক্যালও খুব বেশি না, খুব সহজই প্র্যাকটিক্যাল। হয়তো বা একটা ফর্ম ক্রিয়েটের কথা বলা হতে পারে, তারপর টেবিল ক্রিয়েটের কথা বলা হতে পারে, ওই আইফ্রেম বা হচ্ছে ওই যে মেনু লিস্ট বা একটা প্যারাগ্রাফ টাইপ করেন, মানে এরকম হতে পারে, একদম সিম্পল সিম্পল। আপনাকে এরকমটা করা হবে না যে একটা টেমপ্লেট এটা ওইটা, ওই রকমটা এত কঠিন না, মোটামুটি সহজই। HTML প্লাস CSS হ্যাঁ মোটামুটি সহজই, এত কঠিন না, ঠিক আছে। আর ওই MCQ এগুলো আপনারাই পারবেন, তার সাথে থাকলে এমনিতেই পারবেন ভাইয়া। হ্যাঁ একটা জিনিস থাকবে, টেবিল থাকতে পারে, তারপর ওই আইটেম থাকতে পারে, বা হচ্ছে আপনার ফর্ম থাকতে পারে, এই ইজি জিনিস, কয়েকটা কমন জিনিসই আপনারা করবেন, বেশিক্ষণ লাগবে না। তার জন্য কি প্রশ্ন সেম হবে? হ্যাঁ প্র্যাকটিক্যালের প্রশ্ন কি সবার জন্য সেম? সবার জন্য সেম, ঠিক আছে। এই হচ্ছে আপনার 100 মার্ক, 100 মার্কের HTML প্লাস CSS CSS এর উপর না, শুধু HTML এর উপর দেব, শুধু HTML এর উপরও দেওয়া যায়, CSS টা হালকা একটু টাফ রাখবেন, CSS থেকে অল্প কোশ্চেন করব, HTML থেকে কোশ্চেন বেশি করা হবে, CSS থেকে অল্প কোশ্চেন করব, বা CSS থেকে ওই রকম প্র্যাকটিক্যালও কিছু আসবে না, ঠিক আছে। আর প্র্যাকটিক্যাল আসলে এই অল্প একটু কালার চেঞ্জের অপশন বড় জোর CSS থেকে থাকতে পারে, ঠিক আছে, তার বেশি আর কিছু না। আর এই HTML থেকেই আসবে কোশ্চেন বেশিরভাগ, 80% আসবে HTML থেকে, প্র্যাকটিক্যালও 80% এই HTML থেকে আসবে, ঠিক আছে। তো আশা করি আপনারা এই পরীক্ষায় গৌরবের সাথে পাস করবেন, এবং আপনাদের পাস মার্ক হচ্ছে এই 70% হচ্ছে আপনাদের পাস মার্ক, ঠিক আছে। 70% তো খুব কঠিন না, আপনি মনে করেন এই 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 প্র্যাকটিক্যাল 50-25 MCQ-25 MCQ-র মধ্যে 20 MCQ পেয়ে ফেললেন, তো 20 MCQ তে 40 মার্ক পেয়ে ফেললেন। আর আর ওই যে প্র্যাকটিক্যালে মনে করেন 50-30 পাইলেন, এই পাঁচ 50-30 না, 50-এ সবাই 40 পাবে, একদম ইজি 40-40-80। তার মানে এই 70% এমনি বা 65-70% এরকমই আপনাদের পাস মার্ক থাকবে, ঠিক আছে। পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, শনিবার যদি কোন দুর্ঘটনা ঘটে রবিবার পরীক্ষা হবে, ঠিক আছে। তবে আপনারা ধরে নেন শনিবারই হবে, আর এটা আপনার প্র্যাকটিস করার কিছুই নাই। এই HTML মনে করেন যে ওই প্রথম যে ক্লাসে ক্লাসগুলো যে ফাইলগুলো ওই ফাইলগুলো যেমন টেবিলের ফাইল, তারপর এই যে ফর্মের ফাইলগুলো, এগুলো তো আপনারা পারেনি, কিন্তু আবার আর একটা রিভিশন দিলেন যে ড্রপ ডাউন মেনুটা কিভাবে করে বা কি, মানে ওই CSS এর মেনু না বলতে হচ্ছে ওই HTML এর ফর্মগুলো, ড্রপ ডাউন ফর্ম, হ্যাঁ। তারপর এই ফর্মের মধ্যে দেখা যাচ্ছে আপনার রেডিও বাটন, চ্যাট বক্স, হ্যাঁ, এই যে অ্যাড্রেস বার, এগুলো একটু আপনারা নিজে দেখলেন, টেবিল দেখলেন, এই তো শেষ। এটা চলে গেল আপনাদের প্ল্যানে,
তা সিএসএস এর উপরে একটা পরীক্ষা নিতে পারে, ওইটাও কম মার্কের, এগুলা একদম অল্প মার্কের। আপনাদের পরীক্ষা মোটামুটি মোটামুটি কঠিন হবে হচ্ছে জাভা কিটা পিএইচপি দুইটা মিলায় একটা পরীক্ষা নিব, ওই পরীক্ষাটা একটু কঠিন হতে পারে। জাভা কিটা পিএইচপি পরীক্ষা প্র্যাকটিক্যাল থাকবে 30 মার্ক, প্র্যাকটিক্যাল 30 মার্ক, 30 মার্কের মধ্যে ক্যালকুলেটরে থাকবে 20 মার্ক, আর একটা লজিক আমি দিব, লজিকে থাকবে 10 মার্ক, ক্যালকুলেটরে 20 মার্ক থাকবে, জাভা স্ক্রিপ্ট দিয়ে বানিয়ে ফেলবেন, আর একটা লজিক যেমন লিপিয়ার বানানো বা হচ্ছে কোন সংখ্যাটা বড় ছোট বা হচ্ছে এই এই সাধারণ লজিককে, লজিকেই থাকবে 10 মার্ক, আর 20 মার্ক হচ্ছে ক্যালকুলেটর, প্র্যাকটিক্যালে 30। এই প্র্যাকটিক্যাল পুরাটাই আমি বলে দিলাম। আর এমসিকিউটা থাকবে 70-35টা এমসিকিউ থাকবে, 35টা এমসিকিউতে 70 মার্ক, ওই এমসিকিউতে আপনারা মোটামুটি 20টা এমসিকিউতে পারলেই পাস করে ফেলবেন সহজে, হিসাব বলে দিলাম। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ওই পিএসপির আমি প্র্যাকটিক্যাল বলে দিছি, প্র্যাকটিক্যাল নিয়ে কোনো প্রবলেম নাই, শুধুমাত্র আপনার প্রবলেমটা হতে পারে, তাছাড়া আপনি দেখবেন কোশ্চেন ইজি। যাই হোক, আপনাদের আসলে সবার জন্য শুভকামনা। রনি ভাই আসছে এই শনিবার পরীক্ষার জন্য, রনি ভাই প্রস্তুত থাকে ইনশাআল্লাহ ভাই, আছি প্রস্তুত। তবে জাভাস্ক্রিপ্ট আর ইয়ার মধ্যে একটু গ্যাপ দেন। হ্যাঁ হ্যাঁ, আর জাভাস্ক্রিপ্ট আর পিএইচপি এমসিকিউ তো বলেই দিলাম, এমসিকিউ না সরি প্র্যাকটিক্যাল তো বলেই দিলাম, 30 মার্ক প্র্যাকটিক্যাল, 30 মার্ক প্র্যাকটিক্যালে কোশ্চেন আউট করে দিলাম, কারণ জানি প্র্যাকটিক্যাল নিয়ে আপনারা মাথা ব্যথা করে লাভ নাই, শুধু এমসিকিউ থেকে কারেক্ট করতে পারলেই পাস। তার এমসিকিউটাই হবে চ্যালেঞ্জিং, ওই পিএসপি আর জাভাস্ক্রিপ্ট দুইটা মিলে পরীক্ষা, তো এই দুইটার এমসিকিউটাই হবে চ্যালেঞ্জিং। আপনারা যারা ক্লাস করছেন বা হচ্ছে এই লজিকগুলো ভালো বুঝছেন তাদের জন্য কোনো প্রবলেম হবে না, তারা 35টা এমসিকিউর মধ্যে 30টার কাছাকাছি তারা কারেক্ট করে ফেলতে পারবেন। আর এখানে HTML থেকে থাকবে 80% কোশ্চেন, CSS থেকে অল্প পরিমাণে থাকবে 20% কোশ্চেন থাকতে পারে, কিন্তু HTML থেকে 80%, প্র্যাকটিক্যাল ও HTML থেকে 80% থাকবে, আর CSS থেকে থাকবে না, বড় জোর কালার চেঞ্জ থাকতে পারে CSS, তার বাইরে আর কিছুই না। HTML এর উপরে প্রাধান্য, তার মানে আপনাদের প্যারা নাই পরীক্ষা নাই, খালি চোখ বন্ধ করে শনিবার অ্যাটেন্ড করবেন। এই আড়াইটা থেকে পরীক্ষা শুরু করলাম, এই এক ঘন্টা পরীক্ষা শেষ, পরীক্ষা শেষে আপনাদের পরীক্ষার রেজাল্ট টেজাল্ট দেওয়া হবে, তাৎক্ষণিক রেজাল্ট টেজাল্ট দেওয়া হয়ে যাবে, রেজাল্ট টেজাল্ট দিবেন, তাহলে এই তো ক্লাস শেষ, কোনো প্যারা নাই, কোনো বেদন নাই, ঠিক আছে, আর কোনো প্যারা নাই, আপনাদের যা প্যারা সব শেষ, এবার খালি রিল্যাক্সে 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 থাকবেন, আপনাদের অন্যান্য কাজগুলা করবেন, আর তার সাথে এগুলাও একটু দেখভাল করবেন। ভাই যে প্যারা দিছেন ওই প্যারাই তো সামলাতে পারতাছি না, রিল্যাক্স কেমনে হই, ওটা মেকআপ করতে হবে না, মেকআপ করবেন না, এগুলো আস্তে ধীরে ইনশাআল্লাহ করবেন। আর আপনারা মোটামুটি সিলেবাস বা মোটামুটি সবকিছুই বুঝে গেছেন, এবার অ্যাডভান্স হওয়ার দায়িত্ব আপনার, কোনো প্রতিষ্ঠান কাউকে কোনোদিন অ্যাডভান্স করে দেয় না, সব প্রতিষ্ঠানই আপনাকে বেসিকটা ধরায় দিবে, আপনাকে মোটামুটি কিভাবে কাজ করতে হয় ওইগুলো ধরায় দিবে, কিন্তু আপনাকে কোনো প্রতিষ্ঠানই অ্যাডভান্স বানিয়ে দিবে না, ঠিক আছে। তো অ্যাডভান্সটা আসলে নিজের চেষ্টাই করতে হয়, এটা যে কোনো ক্ষেত্রে, এটা আপনার যে কোনো ক্ষেত্রেই বলেন, অ্যাডভান্সটা আসলে নিজের পড়াশোনা করেই হতে হয়। যেমন কেউ একজন বিসিএস এর জন্য কনফিডেন্ট বা ওরাকলে ধরেন ভর্তি হলো, ঠিক আছে, এখন সে যদি খালি কোচিং এ ক্লাস করে তাহলে সে কি বা শুধু কোচিং এর উপর নির্ভর করলে কি সে ভালো রেজাল্ট করতে পারবে না, ওইটা একটা গাইডলাইন দিয়ে দিছে, হ্যাঁ আপনি ওইটা করতে হবে, ওইটা অনুযায়ী আরেকটু অ্যাডভান্স আপনাকে করতে হবে, তাহলে আপনি সফল কাম হবেন দিন শেষে, ঠিক আছে।
তো এগুলো আসলে এরকমই, কোনো প্রতিষ্ঠানে কাউকে অ্যাডভান্স বানিয়ে দিতে পারে না যতক্ষণ না সে নিজ থেকে চেষ্টা করে, ঠিক আছে। আর এই যে ই কমার্স যেটা দেখাইলাম, আপনারাও আমার সাথে সাথে এই ই কমার্সটা করে নিয়েন। এই ই কমার্সের যে প্রজেক্টটা দেখালাম, আরো কিছু প্রোডাক্ট যদি আপনি অ্যাড করেন, আপনি একদিনের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবেন। এটা বানানো কঠিন না, আমি মনে করি আপনি একদিন টাইম দেন, এই একদিনের মধ্যে এই ই কমার্সটা সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন। এই একদিনের কাজ, প্রোডাক্ট আপলোড, কুপন তৈরি করা, ব্লগ পেজে কয়েকটা পোস্ট করা, আর ওইগুলো তো প্লাগইন ইনস্টল দিলে অটোমেটিক চলে আসে, তার মানে এটা আপনার একদিনের কাজ, ঠিক আছে। এই একদিনের মধ্যে এরকম সুন্দর একটা বা তার চাইতে সুন্দর একটা তৈরি করতে করে ফেলতে পারলেন, ঠিক আছে। আমি তো শপ স্প্রে ইউজ করছি, শপ স্প্রে ছাড়াও আরো থিম আছে, যেমন হচ্ছে এক্সট্রা থিমও আপনার আছে, এক্সট্রা থিমও আছে বা আরো কিছু থিম আছে ই-কমার্সের, ওইগুলোও আপনি সুন্দর করে দেখতে পারেন। যেমন হচ্ছে এই যে জারকা শপ একটা থিম আছে, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে চলে যাই, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে যদি আমি চলে যাই, যাই হোক, এই ওয়ার্ডপ্রেস.org তে গেলে আপনারা দেখবেন এই জার শপ নামে কয়েকটা থিম আছে। থিমে ক্লিক করি, ঠিক আছে। তারপর শপ লাইন থিমটাও বেশ ভালো। তারপর এই ওশন ডব্লিউপি নামে একটা থিম আছে, ওই ওশন ডব্লিউপি থিমটাও ভালো, শপ স্প্রে। তারপর ই স্টোর আছে, তারপর জি লাইট মনে হয় একটা আছে, আর একটা শপিং কার্ট, ঠিক আছে। বেশ কয়েকটা থিম আছে, ওইগুলাও বেশ ভালো ভালো থিম। তো ফ্রি থিম গুলোর মধ্যে এ কয়েকটা থিমই হচ্ছে বেশ ভালো। এক্সট্রা থিমটাও ভালো, দিলাম সব লাইন। যার সব মেবি এটাই হতে পারে, বা এরকম কিছু একটা নাম হতে পারে, ডব্লিউপি থিম, ঠিক আছে। আপনারা হচ্ছে ওই গুগলে যদি সার্চ দেন, ঠিক আছে, বেস্ট ফ্রি ই কমার্স থিম, বা ইউটিউবে যদি আপনি সার্চ দেন, জাস্ট এটা লিখে যে বেস্ট ফ্রি ই কমার্স বা ই কমার্স থিম, এটা লিখে যদি সার্চ দেন, তাহলে আপনাদের ওইটু সাজেস্টেড এসে পড়বে যে কি কি থিম আপনার ফ্রিতে ভালো দেয়, ঠিক আছে। ইউটিউবে সার্চ দিলেও পাবেন বা গুগলে সার্চ দিলেও পাবেন।
এই জাকরা ও জাকরা সব এটা এটাই এ জাকরা জাকরাটাই হচ্ছে আমি এটা খুঁজতেছিলাম তো এটা নাম তো আমি ভুলে গেছিলাম তো এই জাকরা সবটাই ঠিক আছে এটাও ভালো সব লাইনটাও ভালো যেমন আমি কয়েকটা নাম আপাতত লিখতেছি আপনি ইউটিউব গুগলে সার্চ দিলেই পাবেন জাকরা এটাও ভালো সবলাইন সবলাইন এই সবলাইনটাও ভালো আমি নামটা মনে হয় ভুলে গেছি স্পেলিংটা মিস্টেক হতে পারে বা এরকম কিছু ওশান ডব্লিউপি এটাও ভালো তারপর শপ ইসলে এটা যেটা আমি ইউজ করছি শপ ইসলে ই স্টোর এই স্টোরটাও ভালো তারপর এটাও ভালো ঠিক আছে এই যে মোটামুটি ফ্রি থিম এর মধ্যে এগুলা ভালো ঠিক আছে তারপর আবার এক্সট্রাও আছে ঠিক আছে এটাও ভালো তো মোটামুটি ফ্রি থিম এর মধ্যে এগুলা ভালো আপনারা গুগল বা ইউটিউবে লিখে সার্চ দিলে আরো মোটামুটি ভালো ভালো ফ্রি থিম এর নাম আপনারা শুনতে পাবেন জারকা ই কমার্স আমি খুবটা ডাউনলোড দিচ্ছি ও এসটা এসটা আদি হয় এতবার ডাউনলোড দিচ্ছি না এই জারকাটা মোটামুটি এতটা হ্যাঁ এই যে কয়েকটা দিচ্ছি এই কয়েকটা আপনারা দেখলেই হবে আর হচ্ছে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেন আর আশাবাদী সবাই ভালো করবেন আচ্ছা আর 4-5 মিনিট যাক ভিডিওটা 4-5 মিনিট লেট তো এই যে ই কমার্সের এটার মধ্যে যতটুকু দেখাইছি এতটুকুর মধ্যে তো মনে হয় না কারো কোনো প্রবলেম আছে তাই না কারো কি কোনো প্রবলেম আছে এতটুকুর মধ্যে যতটুকু দেখালাম গালি ভাই কোনো প্রবলেম আছে পারা যাবে না এগুলা হ্যাঁ পারা যাবে ইনশাল্লাহ যতটুকু দেখাইছি এতটুকু আমিও আশাবাদী আপনারা পারবেন তো না ভাই প্রবলেম নাই বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ তার মধ্যে যে আজকে যে কুপনের বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন মোটামুটি ভালো করে তাই না আর এই যে পরীক্ষার যে বিষয়টা এটাও তো আপনারা বুঝতে পারছেন তো ইনশাল্লাহ শনিবারই আপনাদের এটা নিব আর গালিব ভাইয়ের এমএ কি ভাই কুপনটা বুঝতে পারছি হ্যাঁ আপনার ভার্সিটি যে অ্যাসাইনমেন্ট গুলো দিছে জি স্যার কুপন চলে গেছে আপনার অ্যাসাইনমেন্ট গুলো কি শেষ হয়েছে বাবু চা আপনার অ্যাসাইনমেন্ট কি কবে জমা নেবে ওরা গালিব ভাই কি অ্যাসাইনমেন্ট কবে জমা নেবে আপনার ভার্সিটি অ্যাসাইনমেন্ট যেগুলো দিছে অ্যাসাইনমেন্ট হচ্ছে ভাই একটা আজকে রাতে লাস্ট ডেট তো আমি ওটা করি নাই মাইনা নিছি ওটা করব না কেন ওইটাতে আপনার এক্সামের উপর কোনো এফেক্ট করবে না ভাই আমি তো কথা বলতেছি শোনা যায় না হ্যাঁ হ্যাঁ শোনা যায় হ্যাঁ শুনতেছি হ্যাঁ শুনতেছি আপনার কথা আপনি কি শুনতে পাচ্ছেন মেবি যাই হোক জানি না ভাই হয়তো হয়তো ভাইয়া ওই যে ফিফটি মার্ক আছে ক্লাস টেস্টে তো ওইটার মধ্যে হয়তো ওটা ঠিক আর কি ই করবে যাই হোক কি আর করা পরে রনি ভাই তো এমনি কি কেমন তাপ করতেছে আপনার
এরকমই আসলে কিছু করা নেই, পরিবেশটাও আমাদের মনে হয় স্কুল কলেজও মনে হয় খুব তাড়াতাড়ি খুলে দিবে, তার মধ্যে এসএসসি পরীক্ষা নাকি সব সিলেবাস ওরা প্রণয়ন করতে। তো 3 মাস ক্লাস হওয়ার পর আপনার দেখা যাচ্ছে 3 মাস ক্লাস হওয়ার পর টেস্ট পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষার পরে নাকি হচ্ছে আপনার জুন মাসে এসএসসি পরীক্ষা গ্রহণ করবে, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে লাস্ট অবধি। তো করোনা সিজন, তার মধ্যে আসলে আমাদের মেনে টেনে কাজকর্ম করতে হবে, প্রেশার থাকবে, এগুলা আমাদের এগুলা মোকাবেলা করতে হবে।